মারজান হ্যাঁ উনি আমি অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি অনেক জায়গায় বলছি বন্ধু বন্ধুতে বলছি আর অনেক জায়গায় বলছি অনেক এনজিওতে বলছি এরা আসলে পারে নাই উনি আমাকে এক মাসের মধ্যে এই কাজটা করে দিয়েছে আমি বলছিলাম কি আমার খুব শখ যে আমি মিডিয়াতে কাজ করব মিডিয়া কাজ করব মেকআপ আর্টিস্ট হিসাবে তো উনি আমাকে এক মাসের মধ্যে না আমার এই জায়গাটা তৈরি করে দিচ্ছে তো আমি না পারলাম না পারলাম না এই জন্য যে এই একটা ঘরের মধ্যে পাঁচটা ব্যক্তি আমরা এখানে পাঁচটা ব্যক্তি আছি এটার মধ্যে যদি আমি একজন যদি একজন একজনকে যদি একদম আলাদা করে রাখে ডাক না খোঁজ না কিছু না আমি আমার মতো সেখানে তো কাজ করার কোনো মানেই হয় না ঠিক আছে এক পর্যায়ে আমি একটা মেকআপ পাবস ওরা সবাই ইউজ করতেছে কোনো প্রবলেম নেই মেকআপ পাবস ইউজ করছে আমাকে এক নিউজ প্রেজেন্টার খুব বাজে ব্যবহার করলো যে তুমি এটা কেন ধরছো হোয়াই আমাকে এটার প্রশ্ন উত্তর দিতে হবে সরি বলছি তখন আর কখনো ধরবা নাই না কিন্তু আদার সবাই কিন্তু ইউজ করতেছে তোমারটা তুমি নিয়ে আসবা হয়তো বা আমি কি ছোঁয়াছুঁই আমি কি ছোঁয়াছুঁই কোনো রোগ যে আমার আমি পাবসটা ইউজ করলে হয়তো বা তার মধ্যে ওইটা ঢুকে যাবে সেও হিজড়া হয়ে যাবে আদার আর আদার চারজন তো ওইটা ইউজ করতেছে কিন্তু আমাকে ওরা আলাদা করে রাখতেছে আমি সোফায় বসতে পারবো না দাঁড়ায় থাকতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না মানে ওরা আমাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিছে যেটা আমি যেন বাধ্য হয়ে ওইখানকার ওই ওই জায়গাটা সার্ভ করতে